আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, যে লক্ষণে বুঝবেন বাচ্চা কোথায় আছে, তাছাড়া বাচ্চার পজিশন ঠিক রাখতে আপনি কি করতে পারেন, দুটো টপিকসই খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যন্ত যে সকল আপুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, তাদের প্রতি রিকোয়েস্ট রইল, লিভ হেলদি লাইফ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্কই দিয়ে দিব। আপনার বাচ্চা গর্ভাবস্থায় ঘুরে বেড়ায় এবং বিভিন্ন স্থান পরিবর্তন করে। আপনার নির্ধারিত তারিখ নিকটবর্তী হওয়ার সাথে সাথে তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে আপনার শিশুর অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বোত্তম অবস্থানটি হলো মাথা নিচু বা সেফালিক হলে। শিশুর অবস্থান বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঘরোয়া পদ্ধতিতে আপনি যেভাবে বুঝবেন বাচ্চার অবস্থান গর্ভের কোথায় আছে। বীজ পজিশনে বাচ্চা থাকলে আপনার বেশ অস্বস্তি লাগতে পারে, পাজরের নিচে গোলাকার শক্ত মাংসের খণ্ডের মতো লাগবে যা বেশি নড়াচড়া করতে পারে না, এটাই বাচ্চার মাথা। বীজ পজিশনে বাচ্চা পিছের দিকে ফিরে থাকলেও নড়াচড়া কম বোঝা যায়। বাচ্চা যদি পাজরের নিচের দিকে থাকে, তার সাথে নাভির বাহিরের টান অনুভব করেন বা অনেক সময় বেশি নড়াচড়া করে, বুঝবেন বাচ্চা অ্যান্টেরিয়র পজিশনে আছে। তাছাড়া গর্ভবতী মায়ের পেটের আকার গোলাকার না হয়ে যদি সমান মনে হয় আর পেটের মাঝামাঝি যদি বাচ্চার লাথি টের পান, তাহলে বুঝবেন বাচ্চা পোস্টেরিয়র পজিশনে আছেন। কমপ্লিট বীজ পজিশনে বাচ্চার পা বাঁকানো অবস্থায় থাকে, তার লাথি পেটের নিচের দিকে নাভির নিচে অনুভব করবেন। বাচ্চার মাথা পেটের নিচের দিকে মাংসের খণ্ডের মতো ফুলে থাকলে হালকা চাপ দিন। যদি বাচ্চার পুরো শরীর নড়ে ওঠে, তার মানে বাচ্চার মাথা নিচের দিকে আছে। আপনি যে অংশে চাপ দিয়েছেন সেটা বাচ্চার নিচের অংশ, যেটা স্বাভাবিকভাবে নড়তে পারে না। এক্ষেত্রে নাভির নিচে আপনি বাচ্চার হেঁচকে শুনতে পারবেন। এই পজিশনটা হচ্ছে সেফালিক পজিশন। এখন আমরা জানবো বাচ্চার পজিশন ঠিক রাখতে আপনার করণীয় কি। নিয়মিত হালকা ব্যায়াম করুন। বাচ্চার মাথার পেছনের অংশ আপনার পেটের দিকে ঘোরাতে মাঝে মাঝে ঘর মোছার ভঙ্গিতে, মানে হাত ও হাঁটুর উপর ভর দিয়ে উপর হয়ে থাকুন। এক জায়গায় বসে না থেকে কিছুক্ষণ পরপর হাঁটুন। ঘুমানোর সময় বা পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করুন, ঝুঁকে বসবেন না। বসার সময় হিপ হাঁটুর উপরে রাখবেন যাতে জরায়ু সামনের দিকে থাকে। তাছাড়া গাড়িতে বা সোফায় বসে টিভি দেখার সময় পিছনে বালিশ দিয়ে বসবেন। বাহির থেকে কোনো আঘাত প্রাপ্ত না হলে কিংবা খাদ্যজনিত সমস্যা না হলে মায়ের গর্ভে যে কোনো পজিশনে নিরাপদ। সোজা বাঁকা বা পাতালে নিয়ে টেনশন করার কিছু নেই। ইসিজি করার মাধ্যমে কেবলমাত্র বাচ্চার এক মুহূর্তেরই পজিশন দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে বাচ্চা হাজারবার তার পজিশন পরিবর্তন করে, যা স্বাভাবিকভাবেই সময় মতো পজিশন ঠিক হয়ে যায়। তবে 37 সপ্তাহের পরে বাচ্চার পজিশন যা থাকে তাই থাকার সম্ভাবনা রয়েছে, এরপর বাচ্চা তার পজিশন পরিবর্তন করতে পারে না। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনার গর্ভসন্তান কোথায় আছে। আপনি ঘরোয়া পদ্ধতির মাধ্যমে বুঝতে পারবেন, তাছাড়া বাচ্চার পজিশন ঠিক রাখতে এই করণীয়গুলো অবশ্যই আপনাকে করতে হবে। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।